কোনো স্বপ্ন বা রূপকথার কল্পকাহিনী না। দেশকে উন্নত তথ্যপ্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ করতে এবং তথ্যপ্রযুক্তি নির্ভর শিল্প বিকাশের মাধ্যমে দেশের তরুণ মেধাবী শিক্ষিত জনশক্তিকে আর্থসামাজিকভাবে সমৃদ্ধশালী করে গড়ে তোলার লক্ষ্যে দেশের মাটিতে প্রথমবারের মতো গাজীপুরের কালিয়াকৈরে নির্মিত হচ্ছে দক্ষিণ এশিয়ার বৃহৎ আইসিটি পার্ক বঙ্গবন্ধু হাইটেক সিটি। জানা যায়, 2041 সালের মধ্যে আধুনিক তথ্যপ্রযুক্তির বিশ্বায়নের সঙ্গে তালে তাল মিলিয়ে চলার জন্য এবং দেশকে ডিজিটাল তথ্যপ্রযুক্তিতে আন্তর্জাতিক মানসম্পন্নভাবে গড়ে তোলার লক্ষ্যে 1999 সালে বাংলাদেশে বিনিয়োগ বোর্ডের সভায় কালিয়াকৈরে হাইটেক পার্ক স্থাপনের সিদ্ধান্ত হয়। কিন্তু সরকারের ক্ষমতার পালাবদলের কারণে বিনিয়োগ বোর্ডের সেই সোনালী স্বপ্ন পূরণে ভাটা পড়ে যায়। তৎকালীন সরকার এই প্রকল্প বাস্তবায়নের জন্য কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ না করায় থমকে যায় বঙ্গবন্ধু হাইটেক সিটির কাজ। ক্ষমতার পালাবদল এবং রাজনৈতিক প্রতিহিংসার রোষানলে হাইটেক সিটির কাজ আটকে থাকলেও বাংলার মানুষ এবং বাংলার উন্নতিকে কেউ কোনোদিন দাবিয়ে রাখতে পারেনি। কারণ বাঙালি জাতি হার না মানার জাতি, বাঙালি জাতি বীরের জাতি। তাই সেই প্রকল্প 2008 সালে শেখ হাসিনা সরকার ফের ক্ষমতায় এলে আবারও আলোর মুখ দেখতে শুরু করে। পার্কের যথাযথ কর্তৃপক্ষের তথ্যসূত্রে জানা গেছে, ইতোমধ্যে 70টি প্রতিষ্ঠানকে 127 একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। 2025 সালের মধ্যে এখানে বিনিয়োগ হবে $1,300 মিলিয়ন। এ সময়ে 41,269 জনের কর্মসংস্থান হবে এবং সম্পূর্ণভাবে শেষ হলে 1,00,000 মানুষের কর্মসংস্থান হবে হাইটেক সিটিতে। বর্তমানে হাইটেক সিটিতে বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলো থেকে উৎপাদিত হচ্ছে কিডনি ডায়ালাসিস মেশিন, ফিচার ফোন, অপটিক্যাল ফাইবার, লিথিয়াম ব্যাটারি সহ অত্যাধুনিক ডিজিটাল ডিভাইস। এখান থেকেই ডেভেলপ করা হচ্ছে বিভিন্ন অপারেটরের নেটওয়ার্ক, বিভিন্ন কোম্পানি তৈরি করছে ডাটা সেন্টার। অদূর ভবিষ্যতে এখান থেকে ল্যাপটপ, রেফ্রিজারেটর, ব্লাড থেকে প্লাজমা তৈরি সহ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে অত্যাধুনিক যন্ত্রাংশ উৎপাদন করা হবে। এতে রপ্তানি আয় বৃদ্ধির সঙ্গে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বঙ্গবন্ধু হাইসিটি সরেজমিনে গিয়ে দেখা গেছে, কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে সুবিস্তৃত সাবেক গহীন বনে 355 একর জায়গা নিয়ে হাইটেক সিটির অবস্থান নির্ধারিত হয়েছে। পার্কের বাহিরে থেকে দেখে বোঝার উপায় নেই যে একসময় এই জায়গাটি ধুধু বনাঞ্চল আর জলাশয়ের নামে পরিচিত ছিল। এর কারণ, বাউন্ডারির মাঝে গড়ে উঠেছে অত্যাধুনিক সব ভবন, কোথাও চলছে রাস্তা, ড্রেন নির্মাণ ও জলাশয় বা লেকের সৌন্দর্য বর্ধনের কাজ, আবার কোথাও বিশাল জায়গা জুড়ে চলছে ভবনের পাইলিংয়ের কাজ। পার্কের সৌন্দর্য বর্ধনে উন্নত দেশের আদলে গড়ে তোলা হচ্ছে মনোমুগ্ধকর লেক এবং দৃষ্টিনন্দন ব্রিজ। বেসরকারি নির্মাণ প্রতিষ্ঠান মেসাস আজাদ এন্টারপ্রাইজ নান্দনিক ব্রিজ ও লেকগুলো নির্মাণের কাজ করছেন, এমন তথ্যই জানালেন মোহাম্মদ এনামুল হক নামের প্রতিষ্ঠানের এক ইঞ্জিনিয়ার। তিনি জানান, এখানে আমরা বাংলাদেশ বঙ্গবন্ধু হাইটেক পার্ক সিটি ২-এর একটা লেকের প্রজেক্টে আসছি। এই লেকটা হচ্ছে 1725 মিটারের। এই লেকটাতে আমরা লেক ডেভেলপমেন্টের কাজ করতেছি, যেটাতে আমাদের কিছু ব্রিজ আছে। ব্রিজগুলো মোটামুটি আর্চ ব্রিজ বলা হয় এগুলোকে। আর লেকের পাশে হচ্ছে আমাদের ব্লক থাকবে, আর এটার পাশে গ্রিন হাউসের জন্য যে স্পেসগুলো আছে ওয়াকওয়ে থাকবে। সকালবেলা মর্নিং ওয়াকের জন্য এই জিনিসটা পারফেক্ট হবে। খুব আসলে আশা করি যে যেরকম একটা ভিউ আমরা পাবো, যে কাজ করতেছি সেই ভিউটা আমরা তুলনা করতেছি যে এটা খুব বাহিরের দেশের মতো একটা ভিউ আমাদের এই সিটির মধ্যে আসবে আশা করি। হাইটেক সিটির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলার সুবাদে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে স্থানীয় এবং আঞ্চলিক নির্মাণ শ্রমিকদের। বিভিন্ন অঞ্চলের শ্রমিকরাও মহা খুশি এখানে ভালো মজুরিতে নির্মাণ কাজ করে। যেমনটি বলছেন মিশন টেকের ইট ভাঙার কাজ করা মোহাম্মদ তহিদুল ইসলাম নামের এক শ্রমিক। তিনি জানান, আমি মিশন টেকে কাজ করতেছি, হাজুরে ভালো পড়তেছে। এর আগে অন্য কোম্পানিতে কাজ করতাম, এরকম হাজুরে পড়ে নাই। সব কাজ চালু হলে, বাংলাদেশ সরকার যদি সব কাজ চালু করে, তাহলে আমরা আরও আমার মতো আরও হাজার হাজার শ্রমিক কাজ করতে পারব। হাইটেক সিটি কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে, উন্নত এবং আধুনিক নান্দনিক সিলিকন ভ্যালির আদলে PPP প্রকল্পের মাধ্যমে গড়ে তোলা হচ্ছে এই সিটি। শুধু তাই নয়, পার্কে উচ্চগতির ইন্টারনেট, সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ, যোগাযোগের জন্য শাটল ট্রেনের ব্যবস্থা থাকছে। এছাড়াও রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ মাধ্যম সহজতর করার জন্য এখানে রয়েছে একাধিক বিকল্প সড়ক। বঙ্গবন্ধু হাইটেক পার্ক নির্মাণে বর্তমানে সরকারের সার্বিক সহযোগিতায় প্রকল্পটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে বাস্তবায়িত হচ্ছে। সংশ্লিষ্টদের তথ্য মতে, কমপক্ষে 10 বছরের জন্য কর অবকাশ সহ হাইটেক সিটিতে উৎপাদিত পণ্যে নানাবিধ সরকারের সুবিধা পাবেন বরাদ্দ পাওয়া কারখানাগুলো।
এছাড়াও প্রতিষ্ঠানগুলোর উৎপাদিত সফটওয়্যার ও হার্ডওয়্যার পণ্য রফতানিতে পাবেন 10% প্রণোদনা। জানা গেছে এখন পর্যন্ত 70টি প্রতিষ্ঠানকে 127 একর 24% জমি ও 2,98,497 বর্গফুট স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে। এরই মধ্যে 12টি কোম্পানি কাজ করছে। পার্কে স্থাপিত প্রতিষ্ঠানে 90% হবে ডিজিটাল পণ্য উৎপাদন। বর্তমানে পার্কটিতে 460 জনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। চলমান প্রকল্পটি সুস্থভাবে বাস্তবায়িত হলে দেশের আইসিটি বাজারে সবুজ বিপ্লব ঘটবে এবং এর পাশাপাশি স্থানীয় এবং জাতীয় অর্থনীতি দ্রুত অগ্রসর হবে। গাজীপুর প্রতিনিধি এম এস রোকনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ইন্দ্রাণী মুখার্জি, আপডেট টিভি।